আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সাব্বির অ্যান্ড ইউ আর ওয়াচিং সাব্বির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকে ভিডিওতে আমরা নিয়ে আসলাম ফাইভ জি গ্লোবালের একটা বিগ একটা এয়ারড্রপ। সো এই এয়ারড্রপ থেকে আপনারা এখান থেকে সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন এখান থেকে $20 আর পার রেফার তো থাকছে $5। সো আজকে ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন। আর আজকে ভিডিওতে কী কী করতে হবে, আপনার এখান থেকে কেওয়াইসি করা লাগবে কি লাগবে না সব কিছু আজকে ভিডিওতে বলে দেবে এবং কী কী করতে হবে সব কিছু আজকে ভিডিও থাকবে। অবশ্যই আজকে ভিডিও ফুল কন্টিনিউ করবেন। সো যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো যাদের আগের অ্যাকাউন্ট ছিল সো আপনারা আবার এখান থেকে নতুন অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে আপনার সাইন আপ বোনাস পেতে গেলে। সো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এই যে আমি এই পোস্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা পোস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রাম আসার পর টেলিগ্রাম জয়েন হয়ে তারপর এখানে দেখতে পারবেন এই যে এখানে দেওয়া আছে এখানে লিঙ্ক। সো আপনারা এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো এখানে আসার পর লিঙ্কে ক্লিক করার পর আপনারা সুবিহার্স লিঙ্কে ক্লিক করবো, আপনারা এখানে দেখতে পারবেন এই যে আপনারা সরাসরি এইরকম অপশন আসবেন। সো আপনার এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর সো আপনাদের কাছে এইরকম থাকবে। সো আপনারা এখানে আপনাদের একটা মেইল দিয়ে দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনার এখান থেকে একটা লেটার মিলে, তারপর একটা ক্যাপিটাল লেটার দিবেন আর একটা এখান থেকে দিয়ে দিবেন প্রায় এখান থেকে একটা আপনার ক্যারেক্টার দিতে হবে @ অথবা আপনার এখান থেকে প্রশ্নবোধক যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবেন, তার মানে একটা মিক্স করে দিয়ে দিবেন আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, আপনার এখান থেকে এরকমভাবে লিখতে পারেন 5670 লাইক SM সো ইয়াহো @ অথবা এখান থেকে প্রশ্নবোধক এরকমভাবে আপনার এখান থেকে মিক্স করে দিতে হবে আর কি। সো তারপর আপনার এখান থেকে এইগুলো দিয়ে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে এইটা টিক চিহ্ন দিয়ে তারপর সেন্ড অপশনে ক্লিক করবে। সেন্ড অপশন ক্লিক করবে আপনার ইমেলে সরাসরি একটা কোড চলে যাবে, আপনার কোডটা এনে বসিয়ে সাইন আপ অপশন ক্লিক করলে আপনার সাইন আপটা হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে আপনার এখান থেকে আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে ইয়েটা করে নেবেন, লগ ইনটা করে নেবেন। সো আমি এখন আপনাদেরকে অ্যাপস থেকে দেখে দিচ্ছি কীভাবে কী করবেন এবং এখান থেকে কী করতে হবে, আপনার সাইন আপ বোনাসটা কতদিন পরে পাবেন এবং কতদিন পরে এটা উইথড্র করতে পারবেন সব কিছু আজকে ভিডিওতে থাকবেন। অবশ্যই আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। সো চলে আসলাম আমাদের অ্যাপসে, অ্যাপসে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে আপনার এখান থেকে আসলে দেখতে পারবেন এই যে সুপারবুল টোকেন এয়ারড্রপ। সো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তাদের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যা কিছু সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার নিউ রেজিস্ট্রেশন বোনাস হিসাবে এখানে দেখতে পাচ্ছেন এত বোল টোকেন দিবে, তারপরে এখানে ডিরেক্টলি রেফার করলে আপনি এখান থেকে এটা পাবেন, ইনডাইরেক্টলি মানে আপনি যাকে রেফার করবেন সে যদি অন্য কাউ রেফার করলে রেফার করে ইনডাইরেক্টলি রেফার এটাকে বলে। সো আপনি এখান থেকে এভাবে এই বোনাসগুলো এভাবে এখান থেকে পাবেন, এটা আপনার এখান থেকে দিয়ে দিচ্ছে। তারপরে এখানে নিচে গেলে দেখতে পারবেন এখানে আপনার এই যে একটা দেওয়া আছে এখান থেকে আপনার 3 দিনের মধ্যে আপনি এখান থেকে SBULL টোকেনগুলো পাবেন, আর তারপর এখান থেকে আপনার আপনি যেই টোকেনটা রিসিভ করবেন তা আপনি এখান থেকে 90 দিন পর আপনার লক হবে। তারপর আপনি এখান থেকে ট্রেড করার পর এই যে দেখতে পারতেছেন এখানে অ্যাকাউন্ট সাকসেসফুলি মেড এনি স্পট ট্রেড অন ফাইভ রিল গ্লোবাল, আপনি এখান থেকে যে কোনো ধরনের এনি অ্যামাউন্ট এখান থেকে ট্রেড করতে হবে। সো আমি এটাও বলে দেবো কীভাবে আপনার ট্রেডটা করবেন, কত ট্রেড করতে হবে। সো তারপর এখানে আপনারা আসলে দেখতে পারবেন আপনারা এটা পরে নেবেন এই যে, তারপর এখানে দেখতে পারতেছেন এইটা কত তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে এখানে দেখতে পারতেছেন এই যে এই এয়ারড্রপটা কত তারিখ পর্যন্ত আপনার থাকবে, January 20 তারিখ থেকে শুরু হয়েছে, February 20 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে আর কি। সো আপনারা এতদিনের মধ্যে এখানের মধ্যে জয়েন করতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। সো আর এখানে দেখতে পারতেন এইখানে আপনার দিয়ে রাখছে the first 1 million মেম্বার্স পার্টিসিপেটিং উইল শেয়ার দ্য বোনাস ফান্ড উইথ দ্য ফলোয়িং টাস্ক, এখান থেকে যারা 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষকে যারা ফার্স্ট এখান থেকে জয়েন করতে পারবে তারা এখান থেকে বোনাসটা পাবে। সে এটা বলে দিচ্ছে 1 মিলিয়ন মেম্বার্স এখান থেকে পার্টিসিপেট করতে পারবে। তারপরে এখানে দেখতে পারতেছেন সব কিছু এখানে আসলে পড়তে পারেন। সো এখন আপনারা এখান থেকে কেওয়াইসি করার জন্য যদি আপনার এখানে মূলত আপনার এখান থেকে কেওয়াইসি লাগবে না, সেখানে মূলত আপনার এখান থেকে ট্রেড করতে হবে। আপনি যদি কাউকে রেফার করেন সো আপনার ওই রেফারার যদি কাউকে ওই যাকে রেফার করবেন সে যদি আপনার ট্রেড না করে আপনি কিন্তু রেফার বোনাসটা পাবেন না। সো এখানে মূলত ম্যান্ডেটরি হলো এখান থেকে আপনি ট্রেড করতে হবে আর এখান থেকে কেওয়াইসি আপনি না করলে হবে। সো আপনার যদি কেওয়াইসি করতে চান আপনার এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অপশনে ক্লিক করলে সিকিউরিটি নোট অথেন্টিকেশন অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে কেওয়াইসিটা করে নিতে পারবেন। এই যে এখানে
লেভেল ওয়ানে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা, তারপর নাম দিয়ে দিবেন। তারপর লেভেল টুতে এখানে আপনার এরকম থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি একটু। সো লেভেল টুতে আপনার এরকম থাকবে, আপনার একটা ফ্রন্ট পেজে একটা এনআইডি ছবি আপলোড করবেন। তারপর এখানে আপনার একটা কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে আপনার নাম লিখবেন, তারপর ফাইভ গ্লোবাল লিখবেন, তারপর এখান থেকে দিন মাস এগুলো লিখে, তারপর এখানে একটা সেলফি তুলে আপনার এখান থেকে এটা আপলোড করতে হবে। সো আপনারা এইভাবে লিখতে পারেন। সো আপনারা এইরকমভাবে লিখবেন, এইরকমভাবে লেখার পর আপনারা সরাসরি আপনাদের এনআইডিটা এখানে রাখবেন। এখানে রাখার পর আপনি এখান থেকে একটা সেলফি তুলে আপনি এটা আপলোড করে দিবেন। সো আমার জাস্ট একটা সমস্যার কারণে আমি এটা এখনও ভেরিফাইটা করতে পারতেছি না, কেওয়াইসিটা করতে পারতেছি না, সো আমি এটা করে নিব। সো ফ্রেন্ডস, আপনার এখানে মূলত কেওয়াইসি না করলেও চলবে। সো আপনার চাইলে কেওয়াইসি করতে পারেন। এখানে মূলত আপনার আপনার স্পট আপনার স্পটে আপনি এখান থেকে ট্রেডিংটা করতে হবে। সো স্পটে ট্রেডিংটা না করলে আপনার টোকেনটা আনলক হবে না আর কি, লক ইতে কিন্তু আপনি তিন দিন পরে এখান থেকে বোনাসটা পাবেন। তিন দিন পরে আপনার অ্যাকাউন্ট করে দুই দিন পর অর্থাৎ 48 ঘন্টার পর থেকে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন 48 ঘন্টার পর। সো তারপর আপনার এখান থেকে কী করবেন, ট্রেডিংটা কীভাবে করবেন, তো তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনার উইথড্র অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম, মনে করেন আপনি এখানে টিআরএক্স উইথড্র দিতে গেলে কিন্তু আপনার এখান থেকে ইয়ে রাখবে আর কি, আপনার এখান থেকে একটা চালু করতে হবে অথেন্টিকেটর অ্যাপে, আপনার এখান থেকে অথেন্টিকেশন চালু করতে হবে। সো এটা কীভাবে করবেন, সুপার আপনারা এখানে উইথড্র অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের একটা ট্রেডিং আর দুইটা অপশান থাকবে আপনাকে, ট্রেডিং উপরে এটা দেখতে পারবেন, ট্রেডিং আর লক পাসওয়ার্ড, আর এখান থেকে নিচে দেখতে পারবেন অথেন্টিকেটর অ্যাপের একটা ইয়ে আছে। সো আপনারা এই ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করবেন, সেট করবো আপনারা অথেন্টিকেশন অ্যাপের মধ্যে ক্লিক করলে আপনারা প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন। যদি না থাকে, ইনস্টল করার পর আপনারা দেখতে পারবেন একটা একটা আপনার একটা সিকিউরিটি কয়েকটা লেটারের মধ্যে সিকিউরিটি ওয়ার্ড দিবে আপনার এখান থেকে। এইটা ফার্স্ট টাইপ, আপনার এখান থেকে যে কোনো জায়গায় কপি করে রাখবেন। কপি করার পর আপনারা সরাসরি যাবেন অথেন্টিকেটর অ্যাপে, প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ইন্টার সেট আপ কীতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফাইব্রিক গ্লোবাল নাম দিয়ে দিতে পারেন। তারপরে আপনার কীটা আপনার এখান থেকে দিবেন, কীটা আগে কোথাও সেভ করে রাখবেন, কারণ কীটা হারিয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে আর লগ ইন করতে পারবেন। কীটা আপনারা দিবেন, কীটা দেওয়ার পর আপনার এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে আসবেন, তারপরে এখানে নেক্সট, তারপরে অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর আপনারা নেক্সট অপশন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের মেইলে একটা কোড পাঠানোর, মেইল এবং অথেন্টিকেশনটা চালু করার জন্য আপনার মেইলে একটা কোড চাচ্ছে। মেইলে একটা কোড পাঠাবেন, তারপরে অথেন্টিকেশনের মেইলে কোড পাঠানোর পর মেইলে কোডটা আগে বসাবেন। তারপর বসানোর পর আপনারা সরাসরি অথেন্টিকেটর অ্যাপে যে আপনারা সেভ করছেন ওইখান থেকে 6 ডিজিটের যে কোডটা থাকবে ওই কোডটা আপনারা এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন, তারপরে আপনার অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। সো এটা চালু করানোর মূল লক্ষ্য হলো আপনার এখান থেকে ডিপোজিটটা করলে আপনার এখান থেকে উইথড্র করার জন্য আপনার এখান থেকে অথেন্টিকেটর এটা চালু করতেই হবে। সো মাস্ট বি, সো এটা আপনারা করে নেবেন। আর কেওয়াইসি চাইলে করলে করতে পারেন, না করলে নেই, সমস্যা নেই। আপনার এটা করতে হবে, তারপর আপনার ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে টিআরএক্স, আপনি এখান থেকে টিআরএক্স অপশানে ক্লিক করার পর আপনাকে এটা কপি করে আপনারা, সো টিআরএক্স অপশানে কপি করে আপনার এখান থেকে যে কোনো ধরনের যে কোনো অর্থের ওয়ালেট থেকে আপনার এখান থেকে ডিপোজিট করে $5 বা $10 ডিপোজিট করে আপনার এখান থেকে জাস্ট এক দুইবার আপনার এখান থেকে একবার বাই করবেন, একবার সেল দিবেন, তারপর আপনার ভলিউমটা হয়ে যাবে। আপনার এখান থেকে মিনিমাম, আপনার এখান থেকে কোনো মিনিমাম ভলিউম নেই, আপনার এখান থেকে যত পরিমাণ ততই আপনার এখান থেকে ট্রেড করতে পারেন। সো আমি বলবো আপনার কিন্তু $10 আর ট্রেড ভলিউম করে আপনার এখান থেকে উইথড্রটা করে নেবেন, আপনাদের ব্যালেন্সটা আপনার স্টাইল উইথড্র করে নিতে পারেন। সো এটি ছিল মূলত আপনার এখান থেকে এভাবে ট্রেডটা করে নেবেন, কারণ ট্রেডটা না করলে আপনার এখান থেকে টোকেনটা আনলক হবে না। সো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো তারপর আপনি যাকে রেফার করবেন তাকে আপনি ট্রেড করার কথা বলবেন, সো অবশ্যই। আর ট্রেড না করলে আপনার এখান থেকে টোকেনটা আনলক হবে না। সো এটাই ছিল মূলত আজকে ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।